কালীপূজার আগে স্থানীয়দের সচেতন করতে উদ্যোগ বাগদা থানা পুলিশের। এদিন বাগদা এলাকায় বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির করা হয় পুলিশের পক্ষ থেকে। কালীপূজার দিন বাড়ি ফাঁকা রেখে কেউ যাবেন না, আবেদন পুলিশের। শারদোৎসব শেষ হয়েছে, এবার সূচনা হবে আলোর উৎসবের। জেলার মধ্যে অন্যতম কালীপূজার আয়োজন করা হয় উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকায়। এক কথায় কালীপূজোকে কেন্দ্র করে কালী তীর্থ হয়ে ওঠে সীমান্তের শেষ জনপদ বাগদা। কালীপূজোকে কেন্দ্র করে বাগদাতে আসেন দূর দূরান্ত থেকে বহু মানুষ, স্থানীয়রাও মেতে ওঠেন। উৎসবের দিনগুলিতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পুজো প্যান্ডেলেই ব্যস্ত থাকেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই সেই সুযোগকে কাজে লাগিয়ে এলাকায় অসাধু মানুষের আনাগোনা বেড়ে যায়, অনেক ক্ষেত্রে বাড়ে চুরির উৎপাত। সে কথা মাথায় রেখে আগেভাগে স্থানীয়দের সতর্ক করতে উদ্যোগ নিল পুলিশ প্রশাসন। এদিন বাগদা থানার পক্ষ থেকে বাগদার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষকে সচেতন করে আলোচনা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল সাহা নিজেও উপস্থিত ছিলেন। সকলকে সতর্ক থাকার আবেদন জানান তিনি। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য লিফলেট বিলি করা হয়। লিফলেটে আবেদন করা হয়েছে পুজোর দিনগুলিতে বাড়ি ফাঁকা রেখে ঠাকুর দেখতে যাবেন না, অন্তত একজন পরিবারের সদস্যকে বাড়িতে রেখে যান। পাশাপাশি শব্দবাজি ব্যবহার না করার জন্যও জানানো হয়েছে। শিশুদের নিয়ে প্রতিমা দর্শনে গেলে শিশুর কাছে বাড়ির ঠিকানা ফোন নাম্বার লিখে রাখুন। বিভিন্ন সাইবার প্রতারণার বিষয়ে সচেতন করা হয় এদিন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় রণঘাট পঞ্চায়েতের উপপ্রধান সম্রাট মণ্ডল বলেন, পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন সচেতনতামূলক শিবির করা হয়েছে, আমরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। শ্রী উৎপল কুমার সাহা, তিনি এসেছিলেন আসন্ন কালীপুজো উপলক্ষে, এবং যেহেতু আমাদের এটা একদম বাংলাদেশ সংলগ্ন এরিয়া, এখানে জিরো বর্ডার ফেন্সিং এখানে উন্মুক্ত আছে, এখানে ফেন্সিং নেই, সেখানে মানুষের মধ্যে বিভিন্ন সচেতনতামূলক মানে পদক্ষেপ যাতে আগামী দিনে করতে পারে, এখানে যেহেতু বিভিন্ন ছোট ছোট করে টিম করে গ্রামে গ্রামে নজর রাখা, যেটা বাগদা থানাকে ইনফর্ম করা, যাতে বাগদা থানা তার পরিপ্রেক্ষিতে স্টেপ নিতে পারে, বা বিভিন্ন সামাজিক অসামাজিক কিছু লোক আছে যারা বিভিন্ন চুরি থেকে শুরু করে বিভিন্ন কিছু এখানে অসামাজিকমূলক কাজকর্ম করে, যেগুলো বর্ডারে উন্মুক্ত বর্ডারে যেটা হয় সেগুলো থেকে যাতে মানুষকে নিরাপদে রাখা যায়, গ্রাম থেকে পাঁচজন দশজনের একটা টিম করে সেটা বাগদা থানাকে উনি বলেছেন ফোন নাম্বার সহ দিতে, তার সঙ্গে একটা ওনারা ট্যাগ করে ওনারা সেটা খোঁজখবর রাখবেন এবং বাগদা থানাকে ইনফর্ম করবেন, যেন বাগদা থানা তার সঠিক ব্যবস্থা তার বিরুদ্ধে নিতে পারে। পুলিশের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা রাজেশ নাথ। তিনি বলেন, আগে কখনো আমাদের এলাকায় এই ধরনের সচেতনতামূলক শিবির করা হয়নি, আগে ভাগে পুলিশের পক্ষ থেকে সচেতন করা হয়েছে। কালী পুজোর সময় যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে আপনি আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন, এই ব্যাপারে এসেছিলেন, গ্রাম ফাঁকা করে পুজো দেখতে যাওয়ার ব্যাপারে তিনি জানিয়ে গেলেন যে এখানে যেন কোনোভাবেই ঘর ফাঁকা রেখে যাতে না যাওয়া হয়, বাড়িতে কোনো না কোনো একজনকে রেখে যাওয়া হয়, এই ব্যাপারে তিনি বলে গেলেন। আগে কখনো পুলিশের পক্ষ থেকে এসব কোনোদিনই করা হয়নি আমাদের এখানে, আমরা এই প্রথম জানানো হলো, এই বিষয়ে খুবই ভালো লাগছে, এই প্রথম আসলাম। ভালো উদ্যোগ। একই দাবি স্থানীয় বাসিন্দা অর্ঘনাথের। তিনি বলেন, অ্যাওয়ারনেস ক্যাম্প করতে তারা বললেন কালী পুজোর সময় যাতে গ্রাম ফাঁকা না করে সমস্ত লোক পুজো দেখতে যায়, কেননা এই সময় চুরি ছিনতাইয়ের বিভিন্ন ঘটনা ঘটতে পারে। পুলিশ প্রশাসন এবং গ্রাম একটা কমিটি করা হলো, যাতে কমিটি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা গ্রামকে রক্ষা করতে পারি, যাতে এই সমস্ত কাজ আর না হয়, মানে চুরি ছিনতাই বা বিভিন্ন অসামাজিক কাজ না হয়। আমরা পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানাই যে তারা এসছেন, এই প্রথমবার তারা আসলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর জন্য। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।